আসসালামু আলাইকুম এন্ড হ্যালো সবাইকে, আমি তাসনিম এবং আমার ব্লগে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আইকিয়াতে কী পাওয়া যায়। আর প্রথমে কিছু খেয়ে নিই, অনেক হাংরি। সো চলুন আমার সাথে দেখি কী কী পাওয়া যায়। সো সাথে থাকবেন। দেখুন এখানে অনেক কিছু আছে, যারা আসেন তারা তো জানেনই, আর যারা আসেননি আসবেন, ট্রাই করবেন, পছন্দ মতো খাবেন। দেখুন এখানে অনেক কিছু আছে, দেখেন এখানে অনেকগুলো সিনেমন বান রয়েছে। চলে আসলাম, দেখতে অনেক সুন্দর, খেতেও ভালো, আপনারা ট্রাই করবেন। বাংলায় এটাকে সিনেমন বন বলে, বাংলায় এটাকে দারচিনি বন বলে, সরি। এটা খেয়ে আপনাদের সাথে ভিডিও নেক্সট পার্ট শেয়ার করবো, সাথে থাকবেন। সো এখন খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, নেক্সট পার্টটা আপনাদের সাথে শেয়ার করবো। খাওয়া দাওয়ার পুরো ভিডিওটা শেয়ার করলাম না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই। সো এখানে চলে আসলাম, দেখুন এখানে কী কী আছে। দেখুন এখানে অনেকগুলো ডাইনোসর বেবি বসে আছে, অনেক সুন্দর। দেখুন কীভাবে তাকাচ্ছে, দেখুন হাই। ওগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক দেখতে কিন্তু অনেক কিউট, অনেক ভালো লাগে। দেখুন এখানে অনেকগুলো মাংকি বসে আছে, দেখুন আমার দিকে কীভাবে তাকাচ্ছে। দেখুন এগুলো কিন্তু অনেক সুন্দর। এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো জিনিসপত্র আপনারা পাবেন। আপনি যদি নিউ মাম হন তাহলে আপনার জন্য আইকিয়া পারফেক্ট জায়গা। এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আমি আসছিলাম আমার বাচ্চার জন্য বেড কিনতে, আর এগুলা দেখে মনে হচ্ছে আমি আমার জন্য নিয়ে চলে যাব, কারণ এগুলো অনেক সুন্দর দেখতে। তো দেখুন এখানে অনেকগুলা জিনিস আছে। সো এখন আসলাম আপনাদের সাথে নেক্সট পার্টটা শেয়ার করার জন্য। দেখুন এখানে অনেক ধরনের বেড রয়েছে। আমি আসছিলাম আমার বাচ্চার জন্য, কারণ ও 6 মাস হয়ে গেছে এখন। সো আমরা চাচ্ছিলাম ওর বেড চেঞ্জ করতে, এই জন্য অ্যাকচুয়ালি আমাদের আইকিয়া আসা। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই ব্লগটা, যারা আসেননি তাদের জন্য হেল্প হবে, আর যারা আসছেন এখানে তারা তো জানেনি। সো নিউ মাম যারা আসেননি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আপনাদের বাচ্চা বেড সাজাতে চান চলে আসবেন আইকিয়ার মধ্যে। শুধু কেনাকাটা ছাড়াও বেডরুমের জন্য অনেক আইডিয়া পাবেন, কীভাবে আপনি আপনার বাচ্চার জন্য বেড তৈরি করবেন, কীভাবে রুম ডেকোরেশন করবেন। শুধু বেড কেনা ছাড়াও বেড কীভাবে ডেকোরেশন করতে হয়, বেডরুমের জন্য বেডরুমে কীভাবে ডেকোরেশন করতে হয়, অনেকগুলো আইডিয়া কিন্তু এইখান থেকে আমরা পেতে পারি। আমি কিন্তু মাঝে মধ্যে আসি আইডিয়ার জন্য, শুধু কেনার জন্য না। সো কেনাকাটা ছাড়াও আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন। সো এখন বেডগুলা দেখার পর চলে আসলাম আপনাদের সাথে নেক্সট পার্টটা শেয়ার করার জন্য। দেখুন এখানে অনেকগুলো ক্যান্ডেলস রয়েছে। যারা আমার মতো ক্যান্ডেলস ভালোবাসেন তাদেরকে এখানে স্বাগতম, কারণ এখানে অনেক ধরনের ক্যান্ডেলস পাওয়া যায়। এগুলো কিন্তু অনেক সুন্দর, আমি মাঝে মধ্যে আসি এবং আমার অনেক ভালো লাগে ক্যান্ডেলসগুলো, কারণ ওগুলোর সুগন্ধ অনেক সুন্দর, অনেক নাইস। আপনারা আসবেন, ট্রাই করবেন। দেখুন এখানে অনেকগুলো সবুজ গাছ আছে, ছোটো বড়ো অনেক ধরনের। আপনারা যদি আসেন আপনার চাহিদা মতো পছন্দ মতো আপনারা কিনতে পারবেন, কারণ ওগুলো আপনাদের বাসাকে করে তুলবে অনেক সুন্দর। আমি মাঝে মধ্যে আসি যখন আমি কিনি, কারণ আমার ভালো লাগে গাছ, অনেক ভালো লাগে। সো আপনারা ট্রাই করবেন, মেবি আপনারা ভালো লাগবে যখন আপনি নিয়ে আসবেন বাসায় রাখবেন। আপনার বাসাকে যখন সুন্দর করে তুলবে তখন হয়তো আপনার মনে হবে আপনি কোনো ভুল করেননি এটা কিনে, কারণ এগুলো অনেক সুন্দর অ্যাকচুয়ালি।
ছিলো কিন্তু এত বেশি না আমার কাছে মেমোরিগুলো অনেক ভালো কারণ এগুলো প্রায় এত বেশি না এই জন্য আমার ভালো লাগে প্লিজ ভালো লাগে নেক্সট ভিডিওর জন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ।